আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। DWP বেনিফিট ক্লেমেন্টের উপরে নতুন একটি ওয়ার্নিং জারি করেছে, এই সম্পর্কে যদি বিস্তারিত জানাতেন। DWP যেটাকে বলা হয় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন, তারা একটি ওয়ার্নিং ইস্যু করেছে তাদের প্রতি যারা এই মুহূর্তে লিগাসি বেনিফিটে আছে। এবং লিগাসি বেনিফিট বলতে আমরা জানি যে 6টা বেনিফিট মূলত তারা পেয়ে থাকে, এবং 6টা বেনিফিট এই লিগাসি বেনিফিটের ভিতরে আছে। সেগুলোর ভিতরে চিলড্রেন ট্যাক্স ক্রেডিট এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট সহ আরও 4টে, যেটা হাউজিং বেনিফিট সহ মোট 6টা, যেটাকে লিগাসি বেনিফিট বলা হয়। এই লিগাসি বেনিফিটে যারা আছে তাদেরকে একটা সিস্টেমে আনার জন্য কাজ করছে, সেটার নাম হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট। তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন, তারা এই লিগাসিতে 730,000 যে বেনিফিট ক্লেমেন্ট আছে তাদেরকে আগামী এপ্রিল, 6th of April 2025-এর ভিতরে সবাইকে এই যে যে ওয়ান সিস্টেমের কথা আমি বলেছি, যে এই 6টা বেনিফিটকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসবে, সেটা হচ্ছে ওয়ান সাইজ ফিটস অল সিস্টেম, সেই ইউনিভার্সাল ক্রেডিটের ভিতরে নিয়ে আসবে। এবং সেটার ডেডলাইন 6th April 2025-এ। তার অর্থ হচ্ছে যে যারা এই মুহূর্তে লিগাসি বেনিফিটে আছে তারা অবশ্যই অবশ্যই DWP থেকে আপনাদের কাছে চিঠি আসলে আপনারা সেটি অনুযায়ী অ্যাকশনে যাবেন, এবং আপনারা ইউনিভার্সাল ক্রেডিটে আপনারা সুইচ করবেন, যারা যে 6টি বেনিফিট কথা আমি বলেছি সেই 6টা বেনিফিট থেকে। তো সেখানে একটা রেজুলেশন নেওয়া আছে, সেই রেজুলেশনটার নাম হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট ট্রানজ্যাকশন প্রভিশন রেজুলেশন 2014। সেখানে বলা হয়েছিল যে যে কেউ এই ট্যাক্স ক্রেডিটে এই ট্যাক্স ক্রেডিট তারা কেউ ক্লেম করতে পারবে না, তারা ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করে যাবে। এবং সেটা ক্ষেত্রে একটা এক্সেপশন রাখা হয়েছিল যে সেটা রেজুলেশন 6A সাবসেকশন 4, সেখানে বলা হয়েছিল যে যারা এক্সিস্টিং ক্রেডিট ক্লেমেন্ট আছে তারা এই রিনিউয়াল করতে পারবে, কিংবা তারা এক্সিস্টিং ট্যাক্স ক্রেডিটের ভিতরে তারা ভাইস ভার্সা সুইচ করতে পারবে। কিন্তু সেইটার যে এক্সেপশনটা ছিল সেটা মূলত রিমুভ হয়ে গেছে, এবং এই সেই ক্ষেত্রে সেই 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 এক্সেপশনটা আর নো লঙ্গার এক্সিস্ট এই ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে। এবং সেখানে বলা হয়েছে 6th of April 2025-এর ভিতরে যারা ট্যাক্স ক্রেডিট এবং যারা ট্যাক্স ক্রেডিট যারা পাচ্ছে তারা অবশ্যই অবশ্যই এই ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটে সুইচ করে যেতেই হবে। তো এইটাই মূলত ওয়ার্নিং ইস্যু করেছে, এবং এটা 730,000 যারা আছে তাদের ভিতরে আমরা জানি যে অনেকেই এই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করে গেছেন, কিন্তু অনেকেই কিন্তু এখনও সুইচ করেন নাই। তারা যদি এই এই লিগাসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে যদি সুইচ না করে তাহলেও কিন্তু তারা এই কোনো বেনিফিটই পাবে না, তাদের যে লিগাসি যে বেনিফিট আছে সেই বেনিফিটে কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে এই ইউনিভার্সাল ক্রেডিট এটা মূলত একটি পার্ট অফ দ্য ওয়াইড স্প্রেড ম্যানেজ মাইগ্রেশন প্রসেস, এবং এটা এই ওয়ান সাইজ ফিটস অল সিস্টেমের ভিতরে নিয়ে আসা হচ্ছে, এবং এটা ফেজ আউট হয়ে যাচ্ছে এই যে ট্যাক্স ক্রেডিট সিস্টেম থেকে এটা বেরিয়ে এসে এটা এই ওয়ান সাইজ ফিটস অল সিস্টেম, যেটা ইউনিভার্সাল ক্রেডিটে এটা সুইচ করে যেতে হবে। এবং এটা কিন্তু ম্যান্ডেটরি, এবং আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন যে এইটা নিয়ে হয়তো স্ট্রাগল করছেন, আপনারা কিন্তু
আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, ফ্রেন্ড বন্ধুর কাছ থেকে হেল্প নিতে পারেন, কিংবা কোনো লয়ারের কাছে যে হেল্প নিতে পারেন, অ্যাকাউন্টেন্টে হেল্প করতে পারবে এই অ্যাকাউন্ট খুলতে হয় অনলাইনে যে, এবং দুই কাপল হয় থাকলে পারে তারা কিন্তু হাজব্যান্ডের নামে একটি অ্যাকাউন্ট এবং ওয়াইফের নামে একটি অ্যাকাউন্ট খোলার পরে এই দুটো অ্যাকাউন্ট মার্জ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার একটা ইমেল লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে, এবং আমাদের আপনাদের পুরো ডিটেলস লাগবে এবং কাজের যে ইনফরমেশন সেগুলো লাগবে। দেওয়ার পরে এগুলো আপনারা অ্যাকাউন্ট খোলার পরে তখন আপনারা আইডি চেক আছে, তিনটা আইডি চেক হবে, হওয়ার পরে তা আপনারা এতে এলিজিবল হবেন। অতএব আপনার 6 এপ্রিল 2025-এর ভিতরে অবশ্যই অবশ্যই এই ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটে আপনার সুইচ করবেন, তাহলে কিন্তু আপনাদের যে লিগ্যাসি বেনিফিট আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।